পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সম্মেলনকে সামনে রেখে ইসলামপুরে শুক্রবার আয়োজিত হলো একটি বিশেষ সভা। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান। তার উপস্থিতিতে সংগঠনের অন্যান্য দায়িত্বে যারা রয়েছেন বিভিন্ন ব্লকের, তাদের সাথে সংশ্লিষ্ট সম্মেলনকে ইসলামপুরে সফল করবার প্রয়াসে বিভিন্ন আলোচনা সংগঠিত হয় এদিন। আগামী 27 জানুয়ারি ইসলামপুরে বেশ কয়েকটি সার্কেলকে নিয়ে অনুষ্ঠিত হবে ওই সম্মেলন। সম্মেলন দুটি পর্যায়ে সংগঠিত হবে, একটি ইসলামপুর এবং অপরটি রায়গঞ্জে। বলছি ইসলামপুরে আগামীতে 10 তারিখে যে সম্মেলন রয়েছে সেটা ঘিরেই আজকে আলোচনা সভা, কি বলবেন? এটা নিয়ে আসবে প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাদের এই বাইকটা নেওয়ার জন্য। যে আমরা এখন ডেটটা 27-10 তারিখ এমনি ধার্য করা হয়েছিল, হয়তো ওটাকে রিসিডিং করে আমরা 27 জানুয়ারি 2022 আমরা করতে চলেছি কারণ ইসলামপুরে জেলা সম্মেলন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি আমাদের জেলা হিসেবে থাকবেন, রাজ্য হিসেবে থাকবেন, আর আগামী দিনে আমাদের কীভাবে চলতে হবে সেই গাইডলাইনটা দিবেন। আমাদের যদি স্বাস্থ্যের সমস্যা রয়েছে সেটা আমাকে তুলে ধরব। আগামী দিনে আরও এখানে কয়েকটা পৌরসভা নির্বাচন হয়েছে, সেটা কীভাবে আমরা টিচারদের শিক্ষক কিন্তু আমরা টার্গেটদের পাশে দাঁড়াতে পারবো, তাদের বার্তা দিতে পারবো যে আগামী দিনে আমাদের কী করতে হবে বা সরকার আমাদের নিয়ে বা বাচ্চাদের নিয়ে বা কীভাবে নিয়ে শিক্ষাটা কোন দিকে যাবে তার নীতি নির্ধারণ ঠিক হবে সেটা আমরা জানি একটা বার্তা দেবো। কাছে দেওয়ার জন্য যে স্কুলগুলো দীর্ঘদিনের বন্ধ এটাকে যেন পুনরায় চালু করা হোক এই কথাও থাকবে। আমাদের শিক্ষকের বিভিন্ন রকম সমস্যা রয়েছে সেটা আমরা তুলে ধরবো। নেতৃত্ব থাকবে আমাদের মন্ত্রী সাহেব থাকবে, জেলা মদনগড়ের জেলা পরিষদ কানাইয়ালাল আগরওয়াল থাকবে, সবাইকে নিয়ে আমরা আলোচনা করবো। আর আশা করি যে আমাদের টোকরা ইসলামপুর সাউথ ইসলামপুর সদার গোয়ালপুকুর চাকুলিয়া এবং কালকোলা এই সমস্ত সার্কেলে শিক্ষক শিক্ষিকা সবাই থাকবে। আর আমরা এটা প্রথম ইসলামপুরে আমাদের জেলা সম্মেলন হতে চাই। আপনার নাম? আমার নাম সমীর অফিসার, আমি গোয়ালপুকুর সার্কেলের সভাপতি। ধন্যবাদ। আজকে যে আলোচনা সভা এটা নিয়ে কী বলবেন আপনি? আজকে আলোচনা সভা বলতে আমাদের আগামীতে পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে উত্তর দিনাজপুর শিক্ষক সংগঠন আমরা জেলা সম্মেলন করব। যেহেতু পৌরসভা নির্বাচন রায়গঞ্জেও রয়েছে আবার ইসলামপুরেও রয়েছে, ওই জন্য ইসলামপুর সাব ডিভিশনের মধ্যে যত সার্কেল আছে সব শিক্ষকরা আমরা এখানে সম্মেলন করব, আর রায়গঞ্জের সাব ডিভিশনের যত শিক্ষক আছে ওখানে সম্মেলন হবে। তাতে বেশি কারো দূরত্ব হবে না, সবাই উপস্থিত থাকতে পারবে এবং আগামী পৌরসভা নির্বাচনে কীভাবে কাজ করতে হবে, শিক্ষকদের কীভাবে অংশগ্রহণ করতে হবে সেই বিষয়ে নেতৃত্ব আমাদের সঠিক বার্তা দিতে পারবে। কোন কোন সার্কেলের শিক্ষকরা আজকে এখানে উপস্থিত? এখানে ইসলামপুর সাব ডিভিশনের যতগুলি সার্কেল রয়েছে তার নেতৃত্ব এখানে উপস্থিত রয়েছে। ঠিক। আপনার নাম? আমার নাম মুকুন্দ ব্যাপার। কোন পদে রয়েছেন আপনি? আমি বিগত সময়ে ইসলামপুর দক্ষিণ সভাপতি ছিলাম, এখন নতুন একজন এসছে আমাকে নতুন পদ দেওয়া হবে বলা হচ্ছে আর কি। ঠিক। বলছি সম্মেলনকে ঘিরে আজকে এখানে সভা, এটা নিয়ে কী বলবেন আপনি? সম্মেলন নিয়ে তো আজকে আমাদের মানে ইসলামপুর সাব ডিভিশন বলে আমাদের একটা রায়গঞ্জ সাব ডিভিশন দুটো সাব ডিভিশনকে আমরা ভাগ করে নিয়েছি। ইসলামপুরের সাব ডিভিশনে আমরা ১-২+ ডালকোলা নিয়ে আয়োজিত চোপড়া নিয়ে আমরা টোটালটা মিলে একসাথে আর কি সম্মেলনটা করতে চাচ্ছি জেলার। হ্যাঁ, এইটা নিয়ে সবাই আলোচনাতে বসতে আমাদের পাঠিয়ে হয়েছে। আমাদের জেলার প্রেসিডেন্ট আছেন গৌরাঙ্গবাবু, উনি সবাইকে নিয়ে বসে আলোচনা করতে আমাদের ডেটটাকে ঠিক করা হবে। আগে আমাদের টাইম করা হয়েছে, ডেট করা হয়েছিল 10 তারিখে, সেটা হয়তো একটু পিছাতে পারে, ওটা আর কি ওটাই 10 তারিখে করা হচ্ছে এই আর কি আলোচনা। বলছি বিগত দিনেও কি ইসলামপুরে করা হয়েছিল নাকি আগে আমরা ওই ডালকোলাতে করেছি? ১৯ করেছিলাম। এবার ইসলামপুরে করার পরিকল্পনা কেন নিলেন? মানে ডিস্টান হয়ে গেছে দূরাদূরি জেলা, যেহেতু রায়গঞ্জ এখান থেকে চোপড়া থেকে যখন রায়গঞ্জ যাওয়া হয় তো অনেক ডিস্টান্স, তার মধ্যে ঠান্ডা পড়ে গেছে জানুয়ারিতে, তো একটু অসুবিধার কারণে আমরা এটাকে দুটো ভাগে ভাগ করতে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ জলিল হাসান, আমি ইসলামপুর সরকার গেলে প্রেসিডেন্ট। ধন্যবাদ।
আজকের এই মিটিংয়ে যে আপনাদের আলোচনা যে হলো 10 তারিখের সম্মেলনকে ঘিরে সেটা নিয়ে একটু যদি বলেন। আমাদের এর আগে ঠিক হয়েছিল যে পশ্চিম জেলা সম্মেলন 10 তারিখে অনুষ্ঠিত হবে জানুয়ারিতে 2022 সেটা একটা হতো ইসলামপুরে একটা হবে রায়গঞ্জ, কিন্তু আজকে ঘটনাচক্রে আমাদের দিনটা চেঞ্জ হয়ে গেল। সেটা হলো 27শে জানুয়ারি আমাদের দিনটি পাই ইসলামপুর এবং রায়গঞ্জে হবে পালন করা হবে। মানে 10 তারিখে পূর্ব নির্ধারিত ছিল, এখন সেটা 27 তারিখ হলো। 27 তারিখে দিনটা চেঞ্জ হয়ে গেল 27শে জানুয়ারি। 27শে জানুয়ারি। আচ্ছা, ইসলামপুরকে ছেড়ে এতদিন তো রায়গঞ্জে হতো, সেটাকে ইসলামপুরে করার পরিকল্পনা কেন নিলেন? এই জন্য হলো যে ঠান্ডা জানুয়ারি মাস, দু নম্বর হচ্ছে আমাদের কালিয়াগঞ্জ এখান থেকে বা ইসলামপুর থেকে রায়গঞ্জ কালিয়াগঞ্জ তো অনেকখানি ডিস্টেন্স। ওই জন্য আমরা ওটাকে ছোটো করে দুভাগে ভাগ করে ডালখোলা ইসলামপুর গোয়ালপুকুর চোপড়া এক জায়গায়, কালিয়াগঞ্জ ইটাহার হেমতাবাদ রায়গঞ্জ। আচ্ছা, কোন কোন সার্কেলের আজকে টিচার্সরা এখানে উপস্থিত ছিলেন? সেখানে হচ্ছে ইসলামপুর নর্থ, ইসলামপুর সাউথ, ইসলামপুর সদর, চোপড়া নর্থ, চোপড়া, তারপরে হচ্ছে গোয়ালপুকুর, চাকুলিয়া আর ডালখোলা। ধন্যবাদ। বলছি 10 তারিখ আপনাদের যে জেলা সম্মেলন রয়েছে সেটা ঘিরে আজকে আজকে এখানে আলোচনা সভা, কী বিষয় উঠে আসলো, কী আলোচনা কী হলো, এটি যদি সেটা ব্রিফ করেন। দেখুন, আমাদের 10 তারিখ জেলা সম্মেলনের কথা বলা হয়েছিল পৌরসভা নির্বাচনের কেন্দ্র করে, কিন্তু আমাদের গতকাল নির্বাচন কমিশন থেকে যে 28 তারিখ হচ্ছে কর্পোরেশনগুলোতে নির্বাচন 28শে জানুয়ারি এবং তারপর 22শে জানুয়ারি এবং 28শে ফেব্রুয়ারি রয়েছে অন্যান্য পৌরসভাগুলোতে নির্বাচন। তো আমাদের শিক্ষক সংগঠন তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি, সে বিধানসভা বলুন বা লোকসভা বলুন, সবসময় তৃণমূল কংগ্রেসকে সহযোগিতা করার জন্য ভোটের সময় একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে আমাদের শিক্ষকরা। সেই উদ্দেশ্যকে সামনে শিক্ষকদের পেশাগত দাবিদাওয়াকে সামনে রেখে আমরা 10 তারিখের যে আমাদের ছিল সেটাকে শিডিউলটাকে আমরা চেঞ্জ করছি, সেটা আমরা 27শে জানুয়ারি আমরা প্রোগ্রাম করছি। আর এখানটায় ব্যাপক উৎসাহের সাথে, উদ্দীপনার সাথে হাতে এখানে আমাদের শিক্ষক সংগঠনের কর্মী সম্মেলন হবে এবং তার পাশাপাশি আমাদের রাজ্য সভাপতি মহাশয় ওই দিন আসবেন এবং শিক্ষকদের জন্য পেশাগত দাবি দাওয়া নিয়েও কিছু বার্তা আমাদের সাথে রাখবেন এবং সংগঠনে বিভিন্ন যে কর্মপ্রণালী রয়েছে সেগুলোর সাথে হবে। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে আমার ইসলামপুর সাব ডিভিশনের চোপড়া, গোয়ালপুকুর, চাকুলিয়া, ইসলামপুর শিক্ষক শিক্ষিকাদের আমি অনুরোধ করব যে তারা যেন অবশ্যই আমাদের রাজ্য সভাপতির অনুষ্ঠানে যেন 27 তারিখ এখানে যেটা এসে উপস্থিত হন এবং আপনাদের বিভিন্ন যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেগুলো তুলে ধরতে পারবেন। ওই জন্য প্রত্যেককে আসার জন্য আমি অনুরোধ করব। ধন্যবাদ।